আজকের এই ভিডিওটি একটি ছেলেকে উদ্দেশ্য করে। ছেলেটির নাম তাহসিন অ্যান্ড রাকিব, ফেসবুকের তথ্য মতে। এই ভিডিওটি যারা দেখছেন তারা আগ বাড়িয়ে ছেলেটির ব্যাপারে কিছু ঘাটতে যাবেন না, আর অলরেডি যারা চিনেন তারা তো চিনেনই। তাহসিন ছেলেটি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে সে বাংলার পাঁচজন ভণ্ড হুজুরকে উপস্থাপন করেছে। পাঁচজন হুজুরের মধ্যে সে যুক্ত করেছে আমাদের সকলেই প্রায় পরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। পৃথিবীতে সকলেই একমতে মিলিত হবে না তা আমরা সকলেই জানি, কিন্তু যারা হক বা সঠিক পথে চলার আগ্রহ রাখে তারা প্রতিটি কাজ সঠিকভাবেই করার চেষ্টা করে। তাহসিনের এই ভুল সিদ্ধান্তকেও তাই আমরা চেয়েছি উত্তম পথে শুধরানোর, আর তা হলো অন্যায় দেখলে প্রথমে তা হাত দিয়ে ঠেকানো বা সরাসরি আটকানো, তা সম্ভব না হলে মুখ দ্বারা প্রতিবাদ করা, অতপর তাও সম্ভব না হলে অন্তরে ঘৃণা নিয়ে ত্যাগ করা। তাই প্রথমে আমরা তাহসিনের ভিডিওতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অংশে কপিরাইট আইনের দ্বারস্থ হয়ে ঠেকানোর চেষ্টা করলাম, এরপর এই মৌখিক প্রতিবাদ। যদি এতেও তার সিদ্ধান্ত পরিবর্তন না আসে তবে আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে ঘৃণা করা বা ত্যাগ করা। ভিডিওর এই অংশ থেকে ছেলেটিকে উদ্দেশ্য করে কিছু বলা। তাহসিন, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাপারে বেশ কিছু পয়েন্ট ধরে ভুল প্রমাণ করতে চেয়েছ, পর্যাপ্ত সময় নেই সেগুলো নিয়ে আলোচনা করে তোমাকে বোঝানো, তাছাড়া ইসলামিক শরিয়ার বিষয়গুলো দুই এক লাইনের নয়। প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলার জাতীয় সঙ্গীতের বাক্যের ব্যাপারে কিছু মতামত দিয়েছিলেন, যা নিয়ে তুমি কথা বললে। আমরা এখানে তার মত নিয়ে আলোচনা করতে ভিডিও বানাতে বসিনি, তবে এতটুকু তোমাকে বলতে চাই, তুমি তো বর্তমানে সমাজের আলেমদের ক্যাটাগরাইজ করতে শিখেছ, কেউ তোমার মতো ভণ্ড, কেউ আবার ভালো। তো তোমার মতো যারা ভালো আলেম, ইসলাম সম্পর্কে জ্ঞান যার অগাধ, ইসলাম নিয়ে যে ভণ্ডামি করে না, কোনো পক্ষপাত দুষ্ট হয় না, বরং ঠিক সেই কথাটি বলে যা আসলে ইসলাম বলে, সেই সব আলেমদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবে বাংলাদেশের জমিনে প্রায় মাদ্রাসাগুলোতে কেন এতদিন ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না? একটু রিসার্চ করো, একটু জানার চেষ্টা করো। এরপর বললে ভারতের প্রতি তার ভালোবাসা, কেননা ভারতে শির কম হয় বলে উনি বলেছেন আর বাংলাদেশে বেশি শির হয়। কথা হলো শির কার ক্ষেত্রে প্রযোজ্য, মুসলিম নাকি অমুসলিম? ভারতের হিন্দুদের মূর্তি পূজার রেশিও আর বাংলার মুসলিমদের কবর বা ছবি মূর্তি পূজার রেশিও মিলিয়ে কথার ভুল বের করতে চাচ্ছ নাকি? হিন্দু দেশে অবস্থিত মুসলিমরা কম শিরকে লিপ্ত আর বাংলাদেশে বেশি, সেটাই উনি বোঝাতে চাইলেন, আর তুমি বুঝলে কি? এরপর আবার উল্লেখ করলে তার সেই আলোচিত বক্তব্য গাভীর পেশাব নিয়ে। শুনো, এখানে আমরা যারা তার আলোচনা শুনি তারা প্রায়শই এই বক্তব্যটির বিপরীতে নানা কথা শুনে অভ্যস্ত এবং আমরা বিব্রত নই, কেননা এই আলোচনার মর্ম অজ্ঞরাই ধরতে পারেনি কেবল। কিন্তু তাহসিন, তোমাকে অজ্ঞ মনে করা কি ঠিক হবে? আলোচনার সার বা উদ্দেশ্য হলো মানুষ প্রাণী আর অন্যান্য প্রাণী থেকে পাক নাপাকের ভিন্নতা নিয়ে এবং মানুষের নাপাকি কতটা ভয়াবহ সেটা নিয়ে। এছাড়া ওনার আলোচনা অলমোস্ট সবই হাদিসের আলোকে হয়ে থাকে, তাই রাসূলুল্লাহ সাল্লামের সেই হাদিসটি বলি তোমাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাম ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করতেন, বুখারী 419 নম্বর হাদিস এবং মুসলিম 1202 নম্বর হাদিস। আর কোনো জিনিসকে ভুলভাবে গ্রহণ করার মানসিকতা থাকলে এই ভিডিও থেকে কোনো মেসেজই গ্রহণ করতে পারবে না। যেমন যদি বলা হয় টেবিলটা পাক, চেয়ারটা পাক, এর মানে কি বলা হচ্ছে টেবিলটা এখন খাওয়া যাবে? গাভীর পেশাবে চাদর ডুবিয়ে নামাজ পড়েন নামাজ হবে, কিন্তু মানুষের পেশাব অল্প লাগলেও নামাজ হবে না, এর মানে কি মসজিদের সামনে গাভীর পেশাব ভরে মানুষ বালতি রাখবে? এতটুকু বোঝার চেষ্টাও কি নেই? এরপর আরও যুক্ত করলে মেয়েদের প্রতি নাকি তার অশ্রদ্ধা। তাহসিন, খারাপ আর ভালোর পার্থক্যটাও কি বুঝো না তুমি? আব্দুর রাজ্জাক সেসব মেয়েদের প্রতি আলোচনা রাখেন যারা স্বামী রেখে দেবরের সাথে অপকর্মে লিপ্ত হয়, যারা পিতামাতার অবাধ্য হয়ে অবৈধ সম্পর্কে সময় অতিবাহিত করে, যারা বাবা ভাই আত্মীয়র চোখ ফাঁকি দিয়ে অশ্লীলতার পৃথিবীতে পদচারণ করে বা কোনো ছেলেকে সম্মতি দেয়, যারা শুধুমাত্র তাদের আয়ের উদ্দেশ্যে একটা মেয়েকে পর্দার বাইরে এনে তার সৌন্দর্যকে পুঁজি করে তাকে দিয়ে আল্লাহর দেয়া শ্লীলতার সীমা ভাঙ্গায়, যারা মুসলিম নাম ধরে পোশাক আশাকে কথাবার্তায় জীবনযাপনে আয় রোজগারে ইসলামের দেখানো পথের বিপরীতে চলে, তাদের উদ্দেশ্য করেই তার আলোচনা হয়। তাহসিন, একজন স্বামীর নিকট স্ত্রী কেমন ভালোবাসার পাত্রী, বাবার নিকট মেয়েটা কত দামি, এসব নিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা কখনো শুনেছ? শুনতে চাইলে এমন কাটপিস বক্তব্য পাবে না, তার আদর্শ পরিবার নিয়ে আলোচনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাও। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে কি না, কোরআন হাদিসের বাইরে নিজের কোনো মতামত দেয় কি না দেখো তো। এবার ভিন্ন কিছু কথা বলি। জানো তাহসিন, তোমার ইউটিউবের বেশ কিছু কর্মকাণ্ড এমন যা কখনোই উমরা করতে গিয়ে মোবাইলে বসে দেখা সম্ভব নয়।
তোমার আপকামিং মিউজিক ভিডিওর কথাই ধরো না, পারবে ওই মিউজিক ভিডিও মসজিদে নববীতে বসে বা যে কোনো মসজিদে বসে দেখতে বা শুনতে? পারবে না, কখনোই পারবে না। কিন্তু আব্দুর রাজ্জাকের এমন উগ্র বা জোরালো আওয়াজের ভিডিওগুলো কিন্তু উমরাহের আগে পরে দেখে অজর ধারায় কান্নার জন্য অন্তর নরম করা সম্ভব। তুমি বক্তব্যের উগ্রতা দেখেছো, কিন্তু পাপী অন্তর নরম করার জন্য এই উগ্রতা আর শক্তি যে কতটা কার্যকরী তা তুমি জানো না। আমরা যারা তার সাথে আছি, তার বক্তব্যগুলো ছড়িয়ে দিচ্ছি, দেওয়ার দায়িত্ব পালন করছি, আমরাও একসময় তোমার মতোই ছিলাম তাহসিন। ভিডিও হাইভের অলিগলিতে ঘোরা, সিনেমা 4D বা ব্লেন্ডার কিংবা আফটার ইফেক্টসের সমুদ্রে ডুব দিয়ে নিজের জন্য প্রশংসা নিয়ে আসতাম একসময়। লোকে যখন আমাদের প্রশংসা করতো নিজেদের গর্ব হতো তখন। আমাদের দুর্বল ইমানের সেই সময়টাতে তার বজ্র কণ্ঠই আমাদের বোধোদয় এনে দিয়েছিল যে কতটা অন্যায়ের মাঝে আমরা আছি, কতটা ভুলের মাঝে আমরা আছি, কতটা ভয়ানক শাস্তি অপেক্ষা করছে আমাদের জন্য। ইসলামের বিধানগুলো সম্পর্কে আমাদের স্বেচ্ছাচারী মনোভাব যে আমাদের ইসলাম থেকে কতটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল সেটা তার কড়া ভাষায় না শুনলে হয়তো কোনোদিনও উপলব্ধি করতে পারতাম না। তার বক্তব্য আমাদের সঠিক পথ দেখিয়েছে। আমরা চাই দিন ইসলামের অল্প কিছু কাজ করতে, যেন আল্লাহ নাজাত দেন পরকালে। আল্লাহ না চাইলে হয়তো আমরাও অন্যদের মতন ওসব গান বাজনার হয়তো কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। আল্লাহ চেয়েছেন বিধায় সেগুলোর বিপরীতে আজ ইসলামী চ্যানেল চলছে। আব্দুর রাজ্জাক থেকে আমরা শিখেছি অহংকার না করা, শিখেছি মেয়েদের সম্মান করা, শিখেছি পিতামাতার গুরুত্ব, শিখেছি দান সৎকার প্রয়োজনীয়তা, শিখেছি দিন ইসলামের জন্য জাহিলিয়াতের মূর্খতাকে পৃষ্ঠ প্রদর্শন করা। আর তুমি, তুমি আব্দুর রাজ্জাকের কড়া ভাষা নিয়ে কথা বলছো তাহসিন, বলছো ইসলাম নাকি শান্তির ধর্ম। মনে আছে তোমার প্র্যাঙ্কিং ইন বাংলাদেশ রোস্টেড নামক ভিডিওর কথা? সেখানে তুমি বলেছিলে যে এরপর থেকে যদি কেউ আবার আপনার সাথে প্র্যাঙ্ক করে তবে তার কলারটা ধরে তার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারবেন আর বলবেন হেয়ার ইজ দ্য ক্যামেরা অ্যান্ড দিস ইজ জাস্ট এ প্র্যাঙ্ক। কেন তাহসিন, তুমি তো বলো ইসলাম শান্তির ধর্ম, তবে তুমি মুসলিম হয়ে কেন আরেকজনকে বললে গালে থাপ্পড় দিয়ে বোঝাতে? কেন? কারণ সে যা করেছিল সেটা ছিল ক্রাইম। তাহলে আব্দুর রাজ্জাক কি দোষ করলেন? তিনি তো সেই মেয়েদেরই ধমক দিলেন, সেই মেয়েদেরই তুচ্ছতাচ্ছিল্য করলেন যারা কিনা মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, যেটা কিনা আল্লাহর দেয়া বিধানের দৃষ্টিতে অন্যতম বড় একটি ক্রাইম বা কবিরা গুনাহ। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সঠিক ইসলামকে ভালোবাসি, সঠিক ইসলামের প্রচারকদের ভালোবাসি, তাদের পক্ষ থেকে তোমার প্রতি দাবি, ভিডিওটা ইউটিউবের এডিটর দিয়ে ফ্রেম করো, আব্দুর রাজ্জাকের অংশটুকু কেটে ফেলো, থাম্বনেল বা টাইটেল দাও টপ 4, ভিডিওর এই পরিবর্তন নিয়ে কমেন্ট করে পিন করে রাখো বা ডেসক্রিপশনের শুরুতে। আব্দুর রাজ্জাকের ব্যাপারে ভুল ধারণা কেবল পরিষ্কার করে বসে থেকো না তাহসিন, বরং গোটা ইসলামের বিষয়গুলোই জানা আরম্ভ করো। আর ওই যে এমন কাজ করো যা মসজিদের নববীর প্রাঙ্গণে বসেও সাবস্ক্রাইবারের নোটিফিকেশন আসলে বসে দেখতে পারবে। সবশেষে বলতে চাই, তুমি এই ভিডিওতে যে কাজটি করতে চেয়েছো তোমার জায়গা থেকে তা প্রতিটি মুসলমানেরই সমর্থন করা উচিত। তোমার এই ভিডিও বেশি বেশি শেয়ারও করা উচিত, কেননা তুমি এমন সব লোকদেরই এই ভিডিওতে দেখাতে চেয়েছো যারা কিনা ইসলামের পোশাক পরে, ইসলামের প্রচারক সেজে ইসলামকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। কিন্তু তুমি এই সব ভুল মানুষদের মাঝে এমন একজনকে নিয়ে এসেছো যিনি কিনা আর বাকি চারজনের কাছেই সমানভাবে নিন্দিত, শুধুমাত্র এই কারণে যে তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের মতকে দূরে সরিয়ে শুধুমাত্র কোরআন ও সহি সুন্নাহ প্রচার করেন। হয়তো এটা তোমার জ্ঞানের স্বল্পতার কারণেই হয়েছে, আল্লাহ প্রত্যেকের ভুলকেই ক্ষমা করেন। নিজের ভুলকে বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন, আর আল্লাহর কাছে আমাদের আশা থাকবে এটাই যে আল্লাহ যাতে তোমাকে সঠিক জ্ঞান অর্জন করার সময়, সুযোগ ও পরিবেশ ব্যবস্থা করে দেন। আমিন।